ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে বোলিং করলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জয়ের সুযোগ শূন্যের কোঠায়। মতামত সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের। ইংরেজদের বিপক্ষে গত ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি মুর্তজা। এরপর ব্যাটিং করতে নেমে 6 উইকেটে 386 রানের পাহাড় সমান পুঁজি দাঁড় করায় ইংলিশরা। 121 বলে 153 রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেন ওপেনার জেসন রয়। এছাড়াও জশ বাটলার 64 এবং জনি ব্রাস্টো 51 রান করেন। পরবর্তীতে খেলতে নেমে 48.5 ওভারে 280 রানেই অল আউট হয়ে যায় মাশরাফি মুর্তজার দল। বাংলাদেশের এহেন হাল দেখে চুপ থাকতে পারেননি কেভিন পিটারসেন। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, আজ সকালে আমি যে অনুমান করেছিলাম তা ভুল ছিল এবং তার জন্য আমি দুঃখিত। প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশের সুযোগ শূন্যের কোঠায়, 0-0-0। ইংল্যান্ডকে হারাতে হলে আপনাকে অবশ্যই শুরুতে ব্যাট করতে হবে এবং 340+ স্কোর করতে হবে। সরি ফর বিং সো রং উইথ দ্যাট প্রেডিকশন দিস মর্নিং। বাংলাদেশ হ্যাড 0 চান্স বাই বোলিং ফাস্ট, 0-0-0। টু বিট ইংল্যান্ড ইউ হ্যাভ টু ব্যাট ফাস্ট অ্যান্ড স্কোর 340+। জানিয়ে রাখা ভালো, এখন পর্যন্ত প্রথম 3 ম্যাচের মধ্যে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টমে অবস্থান করছে মাশরাফির দল। আগামী 11 জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে তারা। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে বাংলাদেশ।